বর্ডারে পাহারা বসাচ্ছে চীন, তীক্ষ্ণ নজর অরুণাচলে, ভারতের হাতে সলিড প্রুফ, বেচাল দেখলেই অ্যাকশন। সিয়াং হাতাচ্ছে চীন, বর্ডারে ভারত কি বানাচ্ছে জানেন? ঘোস্ট ভিলেজ উধাও, ভাইব্রেন্ট ভিলেজে লুকিয়ে ভারতের মক্ষমস্ত্র, ভয়ে চীনের বুক কাঁপতে বাধ্য। না ভারত কোনো ভুয়ো খবর ছড়াচ্ছে না, গ্রাউন্ড রিপোর্ট কি বলছে জানেন? অরুণাচল প্রদেশ বরাবর ভারতের সীমান্তের কাছে একটা নতুন সেনা ঘাঁটি তৈরি করেছে চীন। কারণটা কি? কি ঘটছে বর্ডারে, ভারতে কি ঘটছে বর্ডারের ওপার থেকেই সেটাতে নজর রাখতে চাইছে পিপলস লিবারেশন আর্মি, বলছে সাম্প্রতিক রিপোর্ট। রীতিমতো সলিড প্রুফ আছে ভারতের হাতে, লাল ফৌজের উপর কড়া নজর রাখছে ভারত। কিছু ছবি সামনে এসেছে, সেই ছবিতে টিনের ছাউনি দেওয়া ইংরেজি এল হরফের মতো দেখতে সেনা ব্যারাক নজরে এসেছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে পিপলস লিবারেশন আর্মির কিছু গাড়ি। কাছাকাছি এলাকায় আরও কিছু বাড়ি দেখা গেছে। ভারতকে নজরে রাখতে চীন বর্ডার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বেস ক্যাম্প বানিয়েছে। ভারতও কিন্তু চুপচাপ বসে নেই। চীন বর্ডারে পাহাড় ফাটিয়ে সুড়ঙ্গ কাটার পরিকল্পনা ভারতে, যে সুড়ঙ্গে ভারত শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল মিসাইল সমেত বিভিন্ন অস্ত্র মজুত করতে পারবে। বর্ডারে চীন যা শুরু করেছে সেই উন্নয়নের বহর দেখে ভারত যে বসে থাকবে না সেটা তো স্বাভাবিক। আট ঘাট বাঁধছে ভারত, বেস ক্যাম্পটা আপার সিয়াং জেলার জেলিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি বানিয়েছে চীন। বর্ডার থেকে ক্যাম্পের আকাশপথের দূরত্ব মাত্র এক কিলোমিটার, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পিএলএর ওই ঘাঁটিতে কমপক্ষে 1000 জন কর্মী রাখা যেতে পারে। তবে শুধু বেস ক্যাম্প নয়, এর আগে বেশ কয়েকটা ঘটনায় চীন কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের জন্য জেসিবি সহ অন্যান্য ভারী যন্ত্রপাতি নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা চালিয়েছে, কিন্তু স্থানীয়দের বাধায় চীন পিছু হটতে বাধ্য হয়েছে। বেজিং কিন্তু রীতিমতো ডেসপারেট হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন ভারতের উপর কড়া নজর রাখতে চীন ব্যবহার করছে হাইটেক গ্যাজেট, আর চীনকে মোকাবিলায় ভারত সরকার বর্ডারে পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকার বর্ডারের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম শুরু করেছে, আর এতেই চীনের চাপ বাড়ছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। কেন এই ভাইব্রেন্ট ভিলেজ আসলে কি, কেন চীন ভাইব্রেন্ট ভিলেজকে এতটা ভয় পাচ্ছে? এলএসির কাছাকাছি এমন শত শত গ্রাম রয়েছে যেখানে কেউ থাকে না। ওই গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। অরুণাচল সীমান্তের কাছে 80 থেকে 120টা এরকম গ্রাম ভুতুরে গ্রামে পরিণত হয়েছিল, সেসব ঘোস্ট ভিলেজ এবার ভাইব্রেন্ট ভিলেজে পরিণত হয়েছে আর হচ্ছে। অরুণাচল, হিমাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখ রাজ্যের উত্তর সীমান্তে ঘেঁষে থাকা 19টা জেলার 46টা ব্লকের নির্বাচিত গ্রামের ব্যাপক উন্নয়নের জন্য মোদী সরকার এই প্রজেক্টের কাজ শুরু করেছে। পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য, দক্ষতা, উন্নয়ন ও কৃষি, উদ্যান পালন, ভেষজ গাছ, ঔষধি গাছ সহ সমবায় সমিতির উন্নয়নের মাধ্যমে জীবিকা তৈরির সুযোগ করে দিতে বিভিন্ন গ্রামে এই প্রজেক্ট চলছে। গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে, প্ল্যান রেডি। 2026 সাল পর্যন্ত 4,800 কোটি টাকা ইনভেস্ট করবে মোদী সরকার। প্রথম ধাপে 11টা জেলা, 28টা ব্লক এবং 1,451টা গ্রামে এই কাজ করা হবে। প্রজেক্ট শেষে 662টা গ্রামের পরিকাঠামো উন্নত করা হবে, এতে স্থানীয় মানুষ উপকৃত হবে। আর ভারতের এই পদক্ষেপে চীনের টেনশন বাড়ছে বই কমছে না। ভারত আড়ালে আবডালে চীনের মতো স্পাইং করছে না, বরং উন্নয়নে জোর দিচ্ছে, যেটা মোদী সরকারের বড় অস্ত্র। প্রথম কলকাতা, ব্যুরো।